বিরসা মুন্ডার 150তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে পোলবা দাঁদপুর ব্লক কৃষি খামারে আয়োজিত হয় এই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের। এই অনুষ্ঠানে আদিবাসীদের সঙ্গে নাচের তালে পা মেলালেন হুগলি ও আরামবাগের দুই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এবং মিতালি বাগ। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য, জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, চন্দননগরের নগরপাল অমিত পি জাভালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশী সেন, তপন দাশগুপ্ত, অসিত মজুমদার, অসীমা পাত্র, অসীম মাঝির মতো বিধায়ক সহ বিভিন্ন দফতরের আধিকারিকরা। অনুষ্ঠানে আদিবাসী নৃত্যে পা মেলান দুই সাংসদ। উদ্বোধনী অনুষ্ঠানে নৃত্যে গানে মেতে ওঠেন সকলেই। আজকে মূলত আসার দুটো কারণ। প্রথম কারণ ছিল আজকে দিদির যেটা উনি উদ্বোধন করলেন বিরসা মুন্ডার আজকে 150তম জন্মবর্ষ শতবার্ষিকী আমরা এখানে উদযাপন করলাম, সেটাই শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আসা। এবং দ্বিতীয়ত আমার আজকে আমার বিশাল বড় একটা মিটিং ছিল ডিএম অফিসে, এবং সেখানে আমার হুগলি জেলার কর্মকাণ্ড নিয়ে আলোচনার অনেক বিষয় ছিল, সেগুলো নিয়ে আমাদের কথাবার্তা ছিল, অনেক কিছু করার আছে আগামী দিনে, সেগুলো নিয়ে আলোচনা হওয়ার ছিল, স্পোর্টস একাডেমি নিয়ে আলোচনা হওয়ার ছিল। বিকজ আমাদের ইচ্ছে আছে হুগলি জেলাতে স্পোর্টসকে নিয়ে আরো এগোনোর, এবং যাতে এখানে ক্রীড়াঙ্গন আরো বেশি হয়, এখানে স্পোর্টস একাডেমি যাতে আমরা করতে পারি, এবং এখানে যারা ট্যালেন্টেড যারা স্টুডেন্টস আছে আগামী দিনে যাতে সেই স্পোর্টস নিয়ে আমরা পার্লামেন্টে এই নিয়ে কথা বলতে পারি, সেটা নিয়ে কথা বলার ছিল। প্লাস আইটিআই ডিপার্টমেন্টস গুলো যেগুলো আছে আমাদের হুগলি জেলায়, সেগুলোর যাতে ইম্প্রুভমেন্টস আরো ভালো হয়, সেখানে কিরকম কর্মদক্ষ কিরকম চলছে সেগুলো নিয়ে আলোচনা করা ছিল, অঙ্গনওয়াড়ি নিয়ে আলোচনা করা ছিল। মেইনলি আজকে আমি ডিএম মিটিং ছিল প্রচুর ডিএম অফিসে, এবং পুরো মিটিংটাই আজকে ছিল এই কারণে যে আমি আগামী দিনে ভালোভাবে কাজ করতে পারি এবং পার্লামেন্টে আমার হুগলি জেলা নিয়ে কথা বলতে পারি। যে একটা এলাকা নিয়ে কি বলবেন, হুগলি জেলায় বেশ কিছু ক্যাশ কেটে মিসপ্লেসমেন্ট হয়েছে সেটা তো জেনে বুঝে হয়তো হয়নি, কোনো কারণে ভুলবশত হয়েছে এবং সেটা নিশ্চয়ই তার পর্যবেক্ষণ করা হবে। কি কি মানে প্রথম আপনার কি টার্গেট জেলায়? দেখো সব রকম কিছু করতে হবে, সব রকম আমাকে, আমি এখন যে স্ট্যান্ডিং কমিটির মেম্বার হয়েছে সেখানে আমার কাছে 5টা জায়গা রয়েছে, সেটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট, চাইল্ড এডুকেশন, স্পোর্টস, ইউথ। তো ওই 5টা জায়গা যেহেতু আমি পেয়েছি এবং আমাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে, আমার আশা করা যায় আমাকে এই দায়িত্ব পালন করতে হবে এবং ভালোভাবে কাজ করতে হবে। এই 5টা ডিপার্টমেন্ট নিয়ে আমি ভাবছি এবং আগামী দিনে যাতে এই 5টা ডিপার্টমেন্টে আমার হুগলি জেলার মানুষ উপকৃত হয় সেটার জন্য চেষ্টা করবো। নিউজ আজ বাংলা, হুগলি। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল। এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের আইসিসিউ, এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোর্ট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 0321255222। এমেগনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।